পক্ষ দল থেকে দ্বিতীয় বক্তা মুসাববিরুল ইসলাম তার যুক্তি প্রদর্শন করছেন। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিতর্ক বিষয় যে বিষয়টি নিয়ে আমরা বিতর্ক করছি সেটি হলো এরকম, স্যাটেলাইট সংস্কৃতি কর্মযোগ্য নয়, বিপণন কর্মকাণ্ড। মাননীয় সভাপতি, আজকে আমি আমার বিপক্ষ দলের প্রথম বক্তা, তিনি যেই যতগুলো যুক্তি দিয়েছেন তার দু একটি কথা কোট করে আমি তার কিছু যুক্তি খণ্ডন করা শুরু করছি এবং তারপরে আমি আমার বিতর্কটি করব। তিনি তার বিতর্কের সম্পূর্ণ জায়গাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটি হলো বিজ্ঞাপন কখনো কখনো আমাদের অনুষ্ঠানগুলোকে প্রাণবন্ত করে রাখে। আমি যদি আজকে বিপক্ষ দলকে প্রশ্ন করি যে আজকে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর কথাই যদি আমি বলি, যে একজন মানুষকে যদি একটা ঘন্টা সময়ের জন্য কোনো চ্যানেল সে পরিবর্তন করতে পারবে না, একাধারে একটা চ্যানেল সে দেখবে, সেই মানুষটি একটা ঘন্টা পরে সে বিনোদিত হবে নাকি অধিক মাত্রায় বিজ্ঞপ্তির কারণে তিনি বিরক্ত হয়ে যাবেন মাননীয় সভাপতি, এটি আপনারা একটু ব্যাখ্যা দিয়ে যান মাননীয় সভাপতি। আজকে বিরোধী দলের কাছে আমার এটি প্রশ্ন। আজকে তিনি খেলার প্রসঙ্গ এনেছেন এবং তিনি বলেছেন যে আজকে স্যাটেলাইট সংস্কৃতির মাধ্যমে আমরা খেলা পরিবেশনের মাধ্যমে প্রচারের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে। প্রশ্নটি হলো, এই ভ্রাতৃত্ববোধটি আজকে শুধু ইন্ডিয়া পাকিস্তানের সাথে দরকার নাকি আজকে কানাডা কিংবা আজকে মাননীয় স্পিকার কেনিয়ার সাথেও দরকার আছে? সবচেয়ে বড় দুর্বলতা আজকে বিপক্ষ দলের, তারা আমাদের বিতর্ক বুঝতেই চাননি। আজকে প্রথম বক্তা এসে বলে গেলেন যে স্যাটেলাইট বাদ দিয়ে আমরা এসব কিছু কীভাবে করবো। কখনোই আমরা আজকে পক্ষ দল থেকে আমরা এতটাই আজকে আউট অফ ডেটেড হয়ে যায়নি যে আজকে আমরা স্যাটেলাইটের বিরোধিতা করব। নিঃসন্দেহে স্যাটেলাইট থাকতে হবে, স্যাটেলাইট চ্যানেলগুলোতে ন্যূনতম মাত্রায় বিজ্ঞাপনও থাকতে হবে, কারণ তারা দাতব্য প্রতিষ্ঠান না, তাদের চলতে হবে। কিন্তু প্রশ্নটি হলো, সেই বিজ্ঞাপনটাই যখন বা বিপণনটাই যখন মুখ্য হয়ে যায় আমার সংস্কৃতি প্রচারের চেয়ে, তখন আমরা সেই 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 স্যাটেলাইটের ভুলটা ধরা শুরু করি মাননীয় সভাপতি। এটি আজকে আমরা করার চেষ্টা করছি। আজকে তারা খেলার কথা বলেছেন মাননীয় সভাপতি। আজকে আমরা যখন খেলা দেখি তখন আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে একই সময়ে সচিন তেন্ডুলকারকে বিভিন্নভাবে তার ব্যাটিং সৌকর্ষ দেখি। এখন প্রশ্নটি হলো, সচিন তেন্ডুলকার কোন সচিন তেন্ডুলকার লাইভ খেলা খেলছেন আর কোন সচিন তেন্ডুলকার বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে ব্যাটিং করছেন, এটি আমরা পার্থক্য করতে পারি না মাননীয় সভাপতি। কারণ আজকে একজন ব্রেটলি একটু লম্বা দৌড় দেন, একজন ব্রেটলির প্রতিটা বলের মাঝখানে এক একটা করে সচিন তেন্ডুলকারের ব্যাটিং ফিগার, যেটি একটি কোম্পানির বিজ্ঞাপন চিত্র মাননীয় সভাপতি। আমরা বুঝতে পারি না যে আমরা বিজ্ঞাপন দেখি নাকি খেলা দেখি, আজকে খেলার মাঝখানে বিজ্ঞাপন দেখি নাকি অতিমাত্রায় বিজ্ঞাপনের মাঝখানে হঠাৎ করে একটু চার ছক্কা দেখি মাননীয় সভাপতি, এটি আমাদের বোধগম্য নয়। আজকে যদি তারা যে আলোচনায় অংশগ্রহণ করেছেন, আজকে আমরা জনগণ স্যাটেলাইট থেকে যেই জিনিসটা চাই সেটি হলো আজকে আমরা সংবাদ চাই। এখন প্রশ্নটি হলো, লক্ষ্য করবেন যে আজকের এই সংবাদটা কতটা বেশি বিপণন প্রক্রিয়ায় চলে গেছে, যে আজকে সংবাদের প্রতিটা শিরোনাম এক একটা কোম্পানির নামে হয়ে যায়। আজকে সংবাদে বিরতি হয়, সেই বিরতিগুলোর নাম দেওয়া হয় যে আজকে অমুক কোম্পানি বিজ্ঞাপন বিরতি, আজকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই বিরতিটার নামটা রাখা হচ্ছে আর একটা কোম্পানির নামে মাননীয় সভাপতি। এটা মানে কোন মাত্রায় বিপণন প্রক্রিয়া মাননীয় সভাপতি, এটি নিয়ে আজকে আমরা কথা বলছি। এটির মাত্রা যদি কমানো হয়, আজকে যদি আমরা দৃষ্টান্তমূলক উদাহরণ দেখানো শুরু করি, যে আজকের সংবাদে শিরোনাম বিটিভি তার শিরোনাম বিক্রি করে না, কিন্তু আজকে অন্যান্য চ্যানেলগুলো তার শিরোনাম বিক্রি শুরু করেছে। আমরা বিটিভির পথে আসি, যেই জায়গাতে আমাদের চ্যানেল পরিচালনার জন্য যেই বিজ্ঞাপনগুলো লাগবে, জনগণের উপকারের জন্য যতটুকু দরকার সেটুকু, তার চেয়ে বেশি যেই কার্যক্রমগুলো হচ্ছে আমরা আমাদের চোখের সামনে দেখছি, এজন্য আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি মাননীয় সভাপতি যে আজকে তারা কর্মযোগ্যে নেই, আজকে তারা বিপণন কার্যক্রমে চলে গেছে মাননীয় সভাপতি। আরও উদাহরণের দিকে যদি যাই মাননীয় সভাপতি, আজকে অনেক নাটক দেখানো হয়। প্রশ্নটি হলো, আজকে একটা নাটক সকালে দেখানো হবে নাকি কোন নাটক দুপুরে দেখানো হবে, কোন নাটক বিকালে দেখানো হবে আর কোন নাটক রাত 12টার সময় দেখানো হবে, এটি নির্ভর করে এই নাটক নির্মাতা তিনি কত দামি নির্মাতা অথবা এই নাটকের স্পন্সর কত বেশি টাকার স্পন্সর ছিল, এই নাটক সন্ধ্যার সময় দেখানোর জন্য কোন কোন কোম্পানি সেই নাটকে স্পন্সর করছে, তারা বিজ্ঞাপন দিচ্ছে, সেটার উপরে নির্ভর করে কোন কোন অনুষ্ঠান কোন কোন সময় দেখানো হবে মাননীয় সভাপতি। আজকে আমাদের এই বিতর্কের মতো গঠনযোগ্য অনুষ্ঠানগুলো কোন সময়ে দেখানো হয়, আদৌ দেখানো হয় কিনা, আদৌ সেই কার্যক্রমগুলো চালানো হয় কিনা, সেটি নিয়ে আজকের বিপক্ষ দল কোনো কথা বলার চেষ্টা করছেন না। সব কিছু মিলিয়ে আজকে আমরা যেই অনুষ্ঠানগুলো দেখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন, আমাদের 21শে ফেব্রুয়ারি কিংবা বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে যে অনুষ্ঠানগুলো হয়, চ্যানেলগুলো প্রকাশ করে, প্রচার করে, প্রশ্নটি হলো, আমরা দ্বিধান্বিত হয়ে যাই যে এই অনুষ্ঠানগুলো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির আয়োজিত অনুষ্ঠান নাকি কোনো চ্যানেলের নিজস্ব আয়োজিত আমাদের সংস্কৃতি প্রচারের অনুষ্ঠান। কারণ সেসব অনুষ্ঠানের মঞ্চ থেকে শুরু করে তাদের ব্যানার পর্যন্ত প্রতিটা জায়গাতে এমন এমন সব কোম্পানির লোগো দেওয়া থাকে মাননীয় সভাপতি, আমাদের তখন বুঝেই নিতে হয় এরকমভাবে, যেটি একটা কোম্পানির অনুষ্ঠান যেটিতে নিতান্ত আমাদের চ্যানেলগুলো তাদের প্রচারের মাধ্যম, তাদের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম, তাদের বিপণনের মাধ্যম হয়ে আমাদের চ্যানেলগুলো কাজ করে। কারণ এক একটা অনুষ্ঠানে যেই জায়গাতে একটি চ্যানেল যায় সেই জায়গাতে আরেকটি
চ্যানেল যায় না, একই অনুষ্ঠান দুইটি চ্যানেল দেখায় না। কারণ হলো আজকে আমাদের কোম্পানিগুলো যেই চ্যানেলটি কিনে নেন তারা সেই অনুষ্ঠানটি দেখান, অন্য চ্যানেল সেই অনুষ্ঠান দেখাতে যান না। হোক না সেটা একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান, হোক না সেটা আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সব কিছু মিলিয়ে মাননীয় সভাপতি আমরা যেটি বলতে চেয়েছি যে আজকে স্যাটেলাইট চ্যানেল থাকতে হবে। প্রথমত কোনোভাবেই আমরা চাচ্ছি না স্যাটেলাইট বাদ দিতে হবে। দ্বিতীয়ত স্যাটেলাইট চ্যানেল তাদের প্রচারের জন্য, তাদের পথ চলার জন্য যতটুকু প্রয়োজন সেই মাত্রায় তারা বিজ্ঞাপনও দিতে পারবে, কারণ তারা দাতব্য প্রতিষ্ঠান নয়। তৃতীয়ত আমরা যেই জায়গা থেকে তাহলে বিরোধী আজকে যেই জায়গা থেকে আজকের সংসদে আজকে আমরা আলোচনা করলাম সেটি হলো আজকের স্যাটেলাইট চ্যানেল তাদের এই দুইটা জায়গা থেকে সরে গেছে। তারা তাদের চলার জন্য যেই বিজ্ঞাপনটা দরকার তারা শুধু সেই বিজ্ঞাপনটা দেয় না, বরং তার অনুষ্ঠানের মাঝখানে বিভিন্ন সময়ে অতিমাত্রায় বিজ্ঞাপনমুখী হয়ে গেছে। যেই বিজ্ঞাপনমুখী প্রথমত আমাদের অনুষ্ঠান থেকে বিমুখ করে দেয়, দ্বিতীয়ত যেই বিজ্ঞাপনের মানগুলো এমন যেই বিজ্ঞাপনগুলো থেকে ন্যূনতম আমাদের সংস্কৃতির কথা আলোচনা হয় না, আমাদের সংস্কৃতির বিকাশ হয় না। এই এত সব কারণের মাধ্যমে আমরা মাননীয় সভাপতি আজকের স্যাটেলাইট চ্যানেল থেকে যতটুকু না দেখতে চাচ্ছি আমাদের সাংস্কৃতিক কর্মযজ্ঞ, তার চেয়ে আমরা আমাদের চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি বিপণন কার্যক্রম বেশি। মাননীয় সভাপতি আজকে যদি আমি আরও উদাহরণের দিকে যাই, আজকে IPL মতো খেলা হয়, ICC খেলার কোনো নিয়ম নাই যে আজকে ICC টি টোয়েন্টি যতগুলো খেলা হয় মাঝখানে স্ট্র্যাটেজিক টাইম আউট দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। কিন্তু আজকে IPL আমরা দেখি যে ন্যূনতম বিজ্ঞাপনের জন্য আজকে খেলার ধরনটা আমরা চেঞ্জ করে দেই, স্ট্র্যাটেজিক টাইম আউট দেই, দিয়ে আমরা বিজ্ঞাপনের জন্য বিরতি দিয়ে দেই। মাননীয় সভাপতি, এটি নিতান্তই আমাদের আশা করার ছিল না, কিন্তু আজকের স্যাটেলাইট চ্যানেল সেটি করছে। এজন্যই আজকে আমরা এই প্রস্তাবের অবতারণা করতে বাধ্য হয়েছি যে স্যাটেলাইট সংস্কৃতি কর্মযোগ্য নয়, বরং এই মুহূর্তে তাদের বিপণন কার্যক্রমের দিকে তাদের প্রবণতা বেশি ঝুঁকে গেছে। আপনাকে ধন্যবাদ।